আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমরা একটু ভিডিওগুলো অন করো, সবাইকে একটু দেখি। আচ্ছা, যাদের সম্ভব। আচ্ছা, এই তো চমৎকার লাগতেছে, সবাই কত সুন্দর, কি মিষ্টি তোমাদের চেহারাগুলা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে যুক্ত হবার জন্য। আমি আশা করছি তোমরা সবাই বাড়িতেই আছো, তাই না? বাড়িতে থেকে নিয়মিত পড়াশোনা করছো, নিশ্চয়ই মা বাবার কথা শুনছো। অসংখ্য ধন্যবাদ আবারও তোমাদের আমার ক্লাসে যুক্ত হবার জন্য। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পেলে আমাকে একটু জানাই দিও। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, কেউ কি স্ক্রিন শেয়ার করেছো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন, আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার করছি। স্ক্রিন শেয়ার কেটে গেছে, কারণ এই যে সাদিয়া, এই স্ক্রিন শেয়ার করছে। সাদিয়া, তুমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করো। সাদিয়া মনে হয় স্ক্রিন শেয়ার করেছে নাকি, এর জন্যই দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার করছি। আচ্ছা, আমি আবার শেয়ার করছি। আচ্ছা, দয়া করে কেউ মেসেজ করিও না, শোনা, মেসেজ করিও না। এটা মেসেজ করলে ওনের মনোযোগ নষ্ট হয়, পড়াশোনা বাদ দিয়ে মেসেজের দিকে মনোযোগ দেয়, ঠিক আছে? তোমরা খুবই ভালো ছেলে মেয়ে, আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা মেসেজ করিও না। আচ্ছা, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কি এখন? বরাবরের মতো আজও আমি তোমাদের সাথে আছি, নুরানি বেগম, সহকারী শিক্ষক হিসেবে আমি তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমি তোমাদের সাথে সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে যুক্ত হয়েছি। আমাদের আজকের পাঠ গণিতে এর এবং ভগ্নাংশের ভাগ, এই দুইটা অংশ নিয়ে আমাদের আজকের পাঠ। আমরা 56-57 এই দুইটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, কার আইডিতে একটু শব্দ হচ্ছে, আমরা একটু মিউট থাকি। সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার তুমি একটু মিউট থাকো, শোনা, তোমার আইডিতে শব্দ হচ্ছে। সাদিয়া আক্তার এবং রশিদুল ইসলাম, হ্যাঁ, রাশিদুল আইডি থেকে আর সাদিয়া, সাদিয়া মিউট করেছে। রাশিদুল আইডি থেকে কে আছে, শোনা, একটু মিউট করো। হ্যাঁ শোনা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা বস্তু দেখো, এই যে একটা ঘরের, দেখো তো কতটা অংশ লাল করা আছে বলো তো? অর্ধেকটা, তাই না? একে আমরা কি বলতে পারি, একে আমরা কি বলতে পারি, লাল অংশটা এক, এই যে সম্পূর্ণ। আচ্ছা, একে আমরা কি বলতে পারি যে লাল অংশটা একের, এই যে সম্পূর্ণ অংশটা এক, তাহলে লাল অংশটা একের কতটুকু, এটাকে আমরা কি বলতে পারি যে লাল অংশটি একের অর্ধেক, তাই না? একের অর্ধেক, এটা বলতে পারি না আমরা? আচ্ছা, লাল অংশটাকে আমরা একের অর্ধেক বলতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা যদি দুইটা একের অর্ধেক যোগ করি, দুইটা একের অর্ধেক যদি আমরা একখানে যোগ করি, তাহলে আমাদের কতটুকু হয় দেখো তো? আচ্ছা, অর্ধেক অর্ধেক যোগ করে কত হলো বলো তো? সম্পূর্ণটা হলো, তাই না? অর্ধেক অর্ধেক যোগ করে সম্পূর্ণ হলো বা এক হলো। তাহলে দেখো, আমরা একের অর্ধেক যোগ একের অর্ধেক, দুইটা একের অর্ধেক যোগ করলে আমাদের কত হয় আমরা একটু দেখে নিব। এক যোগ একের অর্ধেক তাহলে কত হচ্ছে? দুইয়ের অর্ধেক, তাই না? দুইয়ের অর্ধেক মানে দুইটার অর্ধেক, তাই না? দুইটার অর্ধেক, আচ্ছা দুইটার অর্ধেক। তাহলে আমরা দেখো,
এই দুই আর এই দুই যদি কেটে দেই, এটা কিন্তু উপরের দুই আর এটা নিচের দুই, তাহলে এই দুই আর এই দুই যদি আমরা কেটে দেই তাহলে কত হয় বলো তো? কত হলো? এক হলো না? এক। এখানে লক্ষ্য করো এই যে এখানকার, হ্যাঁ এখানে লক্ষ্য করো, এই ছবিতে লক্ষ্য করো, এই যে এই এই এইখানকার হাফ আর এইখানকার হাফ নিয়ে আমরা কি করেছি, এক করেছি, তাই না? মানে এই যে এই একের হাফ আর এই একের হাফ, দুই একের হাফ মিলে হয়েছে এক। তোমরা কি এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা ধন্যবাদ। তাহলে আচ্ছা দেখো এখানে একটু, আচ্ছা একটু খেয়াল করে, এক্ষেত্রে এর এবং গুণ অর্থ একই। আমরা যে এর কথাটা ব্যবহার করি গণিতে, যে এর কথাটা ব্যবহৃত হয়, এটা গুণ, গুণের যেমন কাজ এরও কাজ তেমন, ঠিক আছে? গুণ এবং এরের কাজ একই। তবে আমাদের যে প্রক্রিয়া চিহ্ন চারটা আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলার সাথে যদি এর কথাটা লেখা থাকে তাহলে আমরা এরের কাজটা আগে করব। তোমরা কি এই কথাটা আমার ক্লিয়ার বুঝতে পেরেছো? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলার সাথে যদি এর কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা এরের কাজটা আগে করব, ঠিক আছে? এরের কাজটা তাহলে আমরা কি করব, আগে করব। আচ্ছা এখানে একটা সমস্যা দেয়া আছে, দেখো এখানে একটা সমস্যা দেয়া আছে, 6 ভাগ 3 গুণন 2 এর 4 সমান সমান 16। আমরা যদি এই সমস্যাটা সমাধান করি তাহলে উত্তর হবে 16। এই সমস্যাটা আমরা সমাধান করলে উত্তর হবে 16। আমাকে ফাতেমা বলো তো এই সমস্যাতে আমরা কোন কাজটা আগে করব? কে বলতে পারবে? আচ্ছা আমি আরেকবার বলে নিই, আমি কি বলেছি যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং সাথে যদি এর কথাটা উল্লেখ থাকে তাহলে এর এর কাজটা আমাদের কি করতে হবে, আগে করতে হবে। দেখো তো এই বাক্যে কি এর আছে, এর কথাটা কি উল্লেখ আছে? হ্যাঁ এখানে কি এর এর কথাটা উল্লেখ আছে? আছে। তাহলে আমাদের এর এর কাজটা আগে করতে হবে। হ্যাঁ তাহলে দেখো আমরা প্রথমে কি করব, 6 ভাগ 3 গুণন, এই যে দেখো হ্যাঁ এর মানে গুণ, এখানে দেখো গুণ চিহ্ন আছে আবার এরও আছে, তাহলে গুণের আগে এর এর কাজ করতে হবে, ঠিক আছে? গুণের আগেও এর এর কাজ করতে হবে। যদিও বা এর এবং গুণ একই অর্থে ব্যবহার করা হয় কিন্তু এর এর কাজটা আমাদের সর্বপ্রথমে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এর এর আমি কি করেছি, 2 এর 4 মানে 2 আর 4 গুণ হবে, তাহলে 2 আর 4 গুণ করে কত হয়েছে, 8। এখন কি এর মধ্যে আর এর আছে? হ্যাঁ এই যে দেখো এর মানে হচ্ছে গুণ, আমি 2 আর 4 2 এবং 4 এই দুইটা গুণ করে করেছি 8। তাহলে দেখো এখন আমাকে কোন কাজটা আগে করতে হবে বলো তো, গুণ না ভাগের কাজ? না আমরা আগে কি করব, আমরা আগে ভাগের কাজ করব, ভাগ তারপরে গুণ তারপরে যোগ বিয়োগ একসাথে। হ্যাঁ তাহলে আমরা 6 কে কি করব, 3 দ্বারা ভাগ করব, 6 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 2, 2 গুণন, হ্যাঁ 2 গুণন 8, তাহলে 2 আর 8 গুণ করলে কত হয়, 16। এখন দেখো উত্তরটা মিলে গেছে, দেখো তো। আচ্ছা তোমরা কি সবাই এটা বুঝতে পেরেছো নাকি কারো সমস্যা আছে, কারো কি সমস্যা আছে? আচ্ছা ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী সমস্যাতে যাই, দেখো এইখানে একটা সমস্যা, দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, উপমা আসো না তুমি আগে তুলিও না, তোমার বুঝতে অসুবিধা হবে, তুমি বুঝতে পারলে নিজে নিজেই করতে পারবে। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো 8 যোগ 3 এর 1 3 এর 1 এর 6 গুণন হচ্ছে 5 সমান সমান 18, মানে এই সমস্যাটা সমাধান করলে উত্তর হবে 18। আচ্ছা নুসরাত তুমি একটু বলো তো, আচ্ছা নুসরাত তুমি একটু বলো তো, এই যে এর এর কথাটা লেখা আছে, এর সম্পর্ক কার কার সাথে বলো তো? নুসরাত কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা পরাগ তুমি বলো, এই যে 3 এর 1 এর 6 গুণন 5 এই লাইনটাতে এই এর সম্পর্কটা কার কার সাথে? হ্যাঁ শুনতে পাচ্ছি পরাগ, হ্যাঁ বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি ম্যাম, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি বলছি যে এই যে এর কথাটা লেখা আছে এর অর্থ হলো এই যে 3 এর 1 এর সাথে 6 এর সম্পর্ক, ঠিক আছে? এটা হলো 3 এর 1 এর 6, এই 6টা হলো এই 3 এর 1 এর সাথে সম্পর্কযুক্ত, আমি এই কথাটা বলছিলাম। তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখবো দেখো,
তিনের একের ছয়, এখানে একটু খেয়াল করে এই যে তিন দ্বারা আমি ছয় কে কেটেছি, দেখো ছয় হচ্ছে উপরের, তিন হচ্ছে নিচের। তাহলে আমরা আমাদের আগের অঙ্কগুলোতে কি শিখে এসেছি, যে যদি উপরে নিচে একই সংখ্যা থাকে আমরা কি করতে পারি, একই সংখ্যা দ্বারা উপরে নিচে ভাগ করতে পারি, তাই না? এই রশিদুল ইসলাম আইডিতে শব্দ হচ্ছে, শোনা তুমি একটু মিউট থাকো বাবু। আচ্ছা, যদি উপরে নিচে সংখ্যাকে একই সংখ্যা দ্বারা কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করতে পারি, তাই না? যেহেতু তিনটা হচ্ছে নিচের আর ছয় হচ্ছে উপরের, তাহলে তিন দ্বারা আমরা কি করতে পারি, ছয়কে ভাগ করতে পারি। তাহলে তিন দ্বারা ছয়কে ভাগ করলে কত হয়, দুই। তাহলে একের সাথে এখন কি আছে, দুই আছে, তাই না? একের সাথে দুই আছে, তাহলে আট। কি বুঝতে পারো নাই বলো, কি বুঝতে পারো নাই সাদিয়া বলো, কি বুঝতে পারো নাই? আচ্ছা সাদিয়ার কি নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা সবাই কি এইটুকু বুঝতে পেরেছ? আচ্ছা এখানে দেখো, এই যে আমরা তিন দিয়ে ছয় কে কাটার পর উপরে কি থাকলো, দুই থাকলো, তাই না? আর নিচে এক, নিচে এক থাকলে তো সে এক ধরার কোনো প্রয়োজন নেই, কারণ নিচে এক মানে ওই সংখ্যাই হয়, তাই না? যা আছে তাই হবে। হাসান আমির আইডি থেকে শব্দ হচ্ছে, শোনা একটু মিউট থাকো। তাহলে দেখো আট, আট, হ্যাঁ আট যোগ এই যে দুই, এই যে এখানে দেখো তিনের একের সাথে কত আছে, দুই। তাহলে এক দ্বারা যদি দুই কে গুণ করি কত হয়, দুই গুণন হচ্ছে এই যে এই পাঁচ। হ্যাঁ আট আর দুই দশ, আগে হবে না, শোনো আগে কথাটা বোঝো। এই যে যোগ চিহ্ন আছে এবং গুণ চিহ্ন আছে, আমরা সরল অঙ্কে কি করেছি, যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ করতে হবে। তাহলে আমাদের প্রথমে গুণের কাজ করতে হবে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পেরেছো এটা? এখানে প্রথমে গুণের কাজ করতে হবে, প্রথমে আমরা যোগের কাজ করতে পারবো না। আচ্ছা তাহলে আট ওরকমই থাকবে, আমরা দুই গুণন পাঁচ, অর্থাৎ পাঁচ এবং দুই গুণ করব। তাহলে পাঁচ আর দুই গুণ করলে কত হচ্ছে, দশ। তাহলে আট যোগ দশ, এখন আমরা আট যোগ দশ করলে কত হয়, আঠারো। এই দেখো আমাদের উত্তর মিলে গেছে, ঠিক আছে? তোমরা কি এটুকু বুঝতে পেরেছো? কারো সমস্যা থাকলে বলো, আমি আবার আলোচনা করব। কারো সমস্যা থাকলে বলতে পারো। এই যে এখানে পরাগ বলতেছিলে যে আট আর দুই, আট আর দুই দশ হবে, শোনা এই যে এটা ভালো করে লক্ষ্য করো, যে আমাদের সরল অঙ্ক, এটা তো সরল অঙ্ক, তাই না? যেখানে প্রক্রিয়া চিহ্নগুলো দিয়ে অঙ্ক করা থাকে সেটাকে সরল অঙ্ক বলা হয়। তো সরল অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা চিহ্ন এবং এরের চিহ্ন যদি থাকে, তাহলে প্রথম কাজটা আমরা এরের করব, তারপরে আমরা কি করব, ভাগের কাজ, তারপরে করব গুণের কাজ, তারপরে আমরা যোগ বিয়োগ একসাথে করতে পারবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো সমস্যা থাকলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, যোগ বিয়োগ যে কোনোটা আগে করা যাবে, সমস্যা নেই, তবে গুণ ভাগের ক্ষেত্রে অবশ্যই ভাগ আগে করতে হবে, গুণ পরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা এখানে আমি একটা অঙ্ক রেখেছি, তোমরা একটু চেষ্টা করো তো একটা করতে পারো কিনা, এই অঙ্কটা দেখো তো করতে পারো কিনা, তোমরা একটু চেষ্টা করো। দেখো ছয় যোগ চব্বিশ এর চারের এক গুণন হচ্ছে পাঁচ, বিয়োগ চার সমান হচ্ছে বত্রিশ। কি দেখতে পাচ্ছ না? আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছ? আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছ না? কারো কি দেখার সমস্যা? আচ্ছা সবাই এই অঙ্কটা একটু করার চেষ্টা করো। এই ইয়ে পরাগ আমি বলছি, শোনো এটা হচ্ছে ছয় যোগ চব্বিশ এর চারের এক, ছয় যোগ চব্বিশ এর চারের এক গুণ হচ্ছে পাঁচ, বিয়োগ হচ্ছে চার, তারপরে সমান সমান বত্রিশ, মানে বত্রিশটা হবে উত্তর, আমাদের উত্তর হবে বত্রিশ। এখন কি দেখতে পাচ্ছ পরাগ, নাকি তাও সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি চেষ্টা করো, শোনা। হিমু আক্তার, হিমু আক্তার, সাদিয়া আক্তার, এই দুটো আইডি থেকে খুব শব্দ হচ্ছে, একটু মিউট থাকি আমরা। হিমু আক্তার, সাদিয়া আক্তার, এই দুটো আইডি থেকে খুব শব্দ হচ্ছে, একটু মিউট রাখি।
পরাগ, আচ্ছা আমাকে একটু দেখাও, খাতাটা একটু তুলে দেখাও, জারিফ দেখাও। হ্যাঁ, তুমি করো নাই এখনো? আচ্ছা, কার কার শেষ হয়েছে? নুসরাত, আচ্ছা একটু সময় লাগবে, একটু তাড়াতাড়ি করো, শোনা আমার একটু সময় লাগবে। একটু তাড়াতাড়ি। জারিফ মনে আমাকে খাতা দেখাচ্ছ, দেখি জারিফ কি করেছো। জারিফের কি শেষ হয়েছে? হ্যাঁ, জারিফের হয়েছে তো, এই তো তো। ম্যাডাম আমার একটু জায়গায় একটু সমস্যা আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি পরে চেষ্টা করিও, আমি বুঝাই দেবো, তখন দেখে নিও, একটু মনোযোগ দিয়ে দেখে নিও তাহলে। জারিফের হয়েছে, চমৎকার। আচ্ছা, ওহি ওহি দেখাচ্ছ না, ওহি আর একটু কাছে ধরো খাতাটা, শোনা, আমি বুঝতে পারতেছি না লেখাটা। আচ্ছা, আর কে করেছো, আর করেছো কি কেউ? নুসরাত তুমি কি করেছো? ইসরাত তাবাসসুম তোমার কি শেষ হয়েছে? সমস্যা করছে প্রচুর। আচ্ছা হোক, সমস্যা নেই বাবু, বৃষ্টি হলে নেটের একটু সমস্যা হয় এরকম। আচ্ছা, ওহিকে ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার মিল করে দেখব, যারা করতে পেরেছি আমরা মিল করে দেখব, যাদের একটু সমস্যা হয়েছে তারা আমি একটু ভালো করে বেশি মনোযোগ দিব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো তো, প্রথমে এখানে কোন কাজটা আছে দেখো, 24 এর 4 এর 1। তাহলে আমাদের প্রথম কাজটা করতে হবে 24 এর 4 এর 1, এইখানে, ঠিক আছে? এখানে আমরা কি কাজ করতে পারি বলো তো, এখানে আমরা কি কাজ করতে পারি, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, কাটাকাটি করতে পারি, দেখো। হ্যাঁ, 4 4 4 4 24। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জারিফ, একদম ঠিক বলেছো, আমরা এখানে কাটাকাটি করতে পারি, কারণ 24 উপরের সংখ্যা আর 4 হচ্ছে নিচের সংখ্যা। আচ্ছা দেখো, 4 দ্বারা যদি 24 কে আমরা কাটি তাহলে কত হয়, 4 4 এর মধ্যে একবার যায়, 4 24 এর মধ্যে কয়বার যায়, 6 বার, বাকি অংশটা যেমন আছে তেমনই। আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা ধন্যবাদ সাদিয়াকে, ধন্যবাদ, চমৎকার হয়েছে শোনা। আচ্ছা তাহলে দেখো, এখন 6 যোগ এই যে উপরের 6, কি বললা? আচ্ছা দেখো, এদিকে লক্ষ্য করো, আচ্ছা পরে তুলিও, তুমি স্ক্রিনশট করে নিও, মোবাইলে স্ক্রিনশট করে নিও, পরে দেখে দেখে তুলিও। দেখো এই যে 6 যোগ এই যে উপরের 6, এই যে 24 কে কাটার পর আমরা যে 6 পেলাম, 6, আর এখানে দেখো 6 এর সাথে কি আছে, 6 এর 1, আমরা 6 কে যদি 1 দ্বারা গুণ করি কত হবে, 6ই হবে, গুণন হচ্ছে এই যে 5, তারপরে হচ্ছে বিয়োগ হচ্ছে 4। তাহলে এখন আমাদের কি কাজ আছে, গুণের কাজটা আগে করতে হবে, 6 যোগ 5 আর 6 গুণ করলে কত হয়, 30, বিয়োগ হচ্ছে 4। হ্যাঁ, আমরা 6 যোগ 30 করতে পারি, আবার যদি 30 থেকে 4 বাদ দিয়ে 26 আর 6 যোগ করি তাও হবে, দুইটা একইভাবে করা যায়। তাহলে 30 আর 6 কত হয়, 36, 36 থেকে 4 বাদ দিলে কত হয়, 32। দেখো আমাদের উত্তরের সাথে মিলে গেছে, কারো কি সমস্যা আছে থাকলে বলতে পারো। আচ্ছা সাদিয়া, তুমি তো বলতে পারো, মেসেজ করার দরকার নেই, তুমি বলো কি বুঝতেছো না। সাদিয়া তুমি কি বুঝো নাই বলো তো, সাদিয়া কথা বলো, কি বুঝতে পারো নাই বলো, আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারতেছ? আচ্ছা, তোমার নেটের সমস্যা হলে তো আমার করার কিছু নাই, শোনা একটু মনোযোগ বা ধৈর্য করো, ধৈর্য সহকারে একটু শোনার চেষ্টা করো, হয়তো বুঝতে পারবে, নেটের সমস্যার উপর তো আমার করার কিছু নেই বাবু। আচ্ছা তাহলে আমি পরের অঙ্কে যাচ্ছি। হ্যাঁ বলো, তুমি কি এইভাবে করেছ, দেখো তোমার উত্তর কি 32 হয়েছে, এইভাবে করেছ? আমি তো তোমার খাতা দেখতে পাচ্ছি না, তুমি ভিডিও অন করে খাতাটা দেখাও। আচ্ছা এই যে চ্যাট করতেছে কে, চ্যাট করিও না। আচ্ছা ধন্যবাদ, আচ্ছা হ্যাঁ উত্তর 32 হয়েছে, তাহলে ঠিক আছে। ওহি তুমি এটা একটু পড়ো তো, শোনা এখানে কি লেখা আছে, ওহি একটু পড়ো তো।
ম্যাম বলতেছি রং দানা 15 বাদে 18 বর্গ না এটা রং করা যায় এটা একটু একজন পড়ো আচ্ছা আচ্ছা সবাই মিউট হও সবাই মিউট হও একজন করো সবাই পড়লে তো বোঝা যাচ্ছে না আমি তো কথা বলি নাই শুনবা কই থেকে আচ্ছা হয়েছে পড়া সবার পড়া হয়েছে সবাইকে ধন্যবাদ আচ্ছা আমি এখন বলি সবাই যদি একসাথে কথা বলি আমরা কেউ কারো কথা বুঝতে পারবো না ঠিক আছে এজন্য আমি যাকে বলবো সেই শুধু পড়িও তাহলে আমরা সবাই বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা আমি পড়ছি তোমরা অনেকেই পড়ছো এবার আমি পড়ছি একটু শোনো 2 ডেসিলিটার রং দ্বারা 5 এর 18 বর্গ মিটার দেয়াল রঙিন করা যায় তাহলে কত মিটার কত ডেসিলিটার রং দ্বারা 2 ডেসিলিটার কতটুকু রঙিন করা যায় 5 এর 18 বর্গ মিটার দেয়াল রঙিন করা যায় 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গ মিটার দেয়াল রঙিন করতে পারবো তাই না এই সাদিয়া তুমি একটু মিউট থাকো তোমার আইডি থেকে খুব শব্দ হচ্ছে সাদিয়া এবং রশিদুল ইসলাম এই দুইটা আইডি একটু মিউট থাকো তো খুব শব্দ হচ্ছে এই দুইটা আইডি থেকে আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা সবাই একটু দেখব এখানে মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 5 এর 18 বর্গ মিটার 5 এর 18 বর্গ মিটার একে যদি আমরা ভাগ করি রঙের পরিমাণ দ্বারা তাহলে আমরা কি করব 1 ডেসিলিটার দ্বারা 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের যে যতটুকু ক্ষেত্রফল সেটা আমরা পাবো তাহলে আমাদের কি করতে হবে মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে রঙের পরিমাণ দ্বারা তাহলে মোট রঙিন দেয়ালের পরিমাণ কত একজন একটু বলো তো মোট রঙিন দেয়ালের পরিমাণ কত একজন একটু বলো ম্যাডাম 5 বারের 18 18 আচ্ছা অসংখ্য ধন্যবাদ পরাককে তাহলে মোট রঙিন আচ্ছা মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 5.5 এর 18 বা 5 ভাগের 18 তাহলে 5 ভাগের 18 কে আমরা কত দ্বারা ভাগ করব বলো তো রঙের পরিমাণ কত বলো তো দুই ডেসিলিটার তাই না হ্যাঁ 2 দ্বারা ভাগ করব আচ্ছা 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 একদম ঠিক বলেছো আচ্ছা একদম ঠিক বলেছো রঙের পরিমাণ হচ্ছে আচ্ছা তোমরা একদম সঠিক বলেছো রঙের পরিমাণ হচ্ছে 2 ডেসিলিটার তাই না তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব ভাগ করলে যেটা হবে সেটা আমরা আমাদের উত্তর হবে আচ্ছা 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 চমৎকার বলেছো আমরা এটা সমাধান করব আমরা একটু ভাষায় লিখব যেহেতু এই অঙ্কটা কি ভাষার না এই অঙ্কটা ভাষার অঙ্ক না দেখো তো এই অঙ্কটা কি ভাষার অঙ্ক না তাহলে যেহেতু ভাষার অঙ্ক আমরা এটা একটু ভাষায় সাজায় লিখব আমি তোমাদের বললাম যে এই পদ্ধতিতেও করা যাবে ঠিক আছে অঙ্কটা আমরা কিভাবে বের করব গাণিতিক বাক্যটা কি হবে সেটা আমি তোমাদের দেখাইলাম কিন্তু আমি চাচ্ছি যে আমরা একটু ভাষায় সাজায় অঙ্কটা লিখব যেহেতু এটা ভাষার অঙ্ক তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো 2 ডেসিলিটার দ্বারা রঙিন করা যায় কত বর্গ মিটার 5 এর 18 বর্গ মিটার তাহলে 1 ডেসিলিটার দ্বারা কি কম হবে না তাহলে 5 ভাগের 18 বর্গ মিটার ভাগ হচ্ছে ভাগ হচ্ছে 2 বর্গ মিটার তাহলে আমরা ভাগের ক্ষেত্রে কি শিখেছি যে 5 এর 18 এখন আমরা কি করব ভাগ চিহ্নকে কি করব হ্যাঁ আমরা সেইভাবেও করতে পারি আচ্ছা আচ্ছা চমৎকার বলেছো আচ্ছা পরাগ তুমি একদম ঠিক বলেছো আমরা ওইভাবেও করতে পারি আচ্ছা আমরা ওইভাবেও করতে পারি আবার কি করতে পারি আমরা এই ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিবর্তন করতে পারি ঠিক আছে আমরা পরাগ যেটা বলেছো যে 18 ভাগ 2 আমরা এইভাবেও করতে পারি সমস্যা নেই তোমারটাও ঠিক আছে আবার আমরা এইভাবেও করতে পারি তাহলে প্রথমে আমি কি করেছি ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিবর্তন করেছি করার পর ভাগ কোন চিহ্নকে পরিবর্তন করলে তার পরের সংখ্যা কি হয় উল্টে যায় অর্থাৎ নিচের সংখ্যা উপরে আসে উপরের সংখ্যা নিচে আসে আচ্ছা যেহেতু দেখো 2 এর নিচে কিছু নাই মানে আমরা ধরে নিয়েছি 1 আছে তাহলে 1টা আছে উপরে চলে গেল আর 2 হ্যাঁ আর 2 নিচে নেমে আসলো তাহলে এখন দেখো এখন আমরা কি কাজ করব দেখো তো কাটাকাটি করা যায় কিনা আচ্ছা আচ্ছা আমরা 2 দ্বারা 18 কে কাটতে পারি 2 1 2 9 2 18 আচ্ছা 18 আচ্ছা চমৎকার বলেছো দেখো এখন উপরে কত থাকলো বলো তো উপরে কত থাকলো
উপরে নয়, নিচে নিচে কত? পাঁচ। আচ্ছা নয়, এটা কোন? আচ্ছা এটা কোন? আচ্ছা চমৎকার বলেছো। আচ্ছা এটা দেখো তো কোন ভগ্নাংশ হয়ে আছে, অপ্রকৃত হয়ে আছে, তাই না? অপ্রকৃত হয়ে আছে না? এটাকে আমরা মিশ্র করে উত্তর লিখবো, এটাকে আমরা মিশ্র করে উত্তর লিখবো। আচ্ছা অপ্রকৃত কিভাবে মিশ্র করতে হয় আমরা সবাই জানি, তাই না? হর দ্বারা কি করতে হবে? লবকে ভাগ করতে হবে। তাহলে হর কত ছিল? পাঁচ। পাঁচ দ্বারা নয়কে ভাগ করলে কত হয়? এক। পাঁচ নিচে দিলাম, কত বিয়োগ করলে কত নামে? চার। তাহলে এক সমস্ত পাঁচের চার, তাই না? এক সমস্ত পাঁচের চার বর্গ মিটার। সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা সবাই কি বুঝতে পেরেছ এটুকু? আচ্ছা এই অঙ্কটা পরাগ তুমি পড়ো, পরাগ পড়বে, অন্য সবাই মিউট থাকো। আচ্ছা এই আইডিটা কে বারো? এই যে হিমু, হিমু একটু ইয়ে থাকো তো, হিমু একটু মিউট থাকো। হিমু তোমার আইডি থেকে কথা হচ্ছে, একটু মিউট থাকো। আচ্ছা পরাগ এটা একটু পড়ো। আচ্ছা চমৎকার পড়েছো, এখানে আসলে করতে কথাটা বাদ পড়ে গেছে। ধন্যবাদ তোমাকে, তুমি এটা সাথে নিয়ে পড়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? পাশে তিন বর্গ মিটার দেওয়াল রঙিন করতে তিনের এক ডেসিলিটার রং লাগে। এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গ লিটার দেওয়াল রঙিন, বর্গ মিটার রঙিন দেওয়াল রঙিন করা যাবে, তাই না? আগের অঙ্কটার মতোই না? এটাও দেখো তো একটু লক্ষ্য করে, আগেটার মতো না? সেম আগেরটার মতো, এবং আমরা আগের মতো করেই করতে পারি। যে মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ হচ্ছে রঙের পরিমাণ, করলে আমাদের কি হবে? এক ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল বের হবে। আমাদের গাণিতিক বাক্যটা আগের মতো হবে, পাঁচের তিন ভাগ হচ্ছে তিনের এক, করলে আমরা উত্তরটা পাবো। আমরা অঙ্কটা এইভাবেও করতে পারবো, গাণিতিক বাক্যে এইভাবে লিখেও করতে পারবো, কিন্তু যেহেতু ভাষার অঙ্ক ওই জন্য আমি একটু ভাষাতে দেখাইছি। আচ্ছা হ্যাঁ চমৎকার বলেছো, দেখো তাহলে আমরা এটা ভাষায় সাজালে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, তোমরা একদম ঠিক বলেছো। আচ্ছা দেখো আচ্ছা এটাকে আমরা ভাষায় লিখলে কি হয়? দেখো তিনের এক ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় পাশের তিন বর্গ মিটার, তাই না? আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি চাইছে? কত বর্গ মিটার রঙিন করা যায়, তাই না? জায়গা চাইছে, তাই না? কত বর্গ মিটার রঙিন করা যায়, সেই জন্য আমরা যেটা চাই সেটা সবসময় কোন পাশে থাকে? ডান পাশে, তাই না? যেটা চাই সেটা সবসময় কোন পাশে থাকে? ডান পাশে। তাহলে দেখো এক ডিসিল, হ্যাঁ লাস্টে বা ডান পাশে, একদম ঠিক বলেছো। তাহলে এক ডিসিলিটার রং দ্বারা রঙিন করা যায় কতটুকু? আমরা কি করব, পাঁচের তিনকে ভাগ করব তিনের এক দ্বারা, পাঁচের তিনকে ভাগ করব তিনের এক দ্বারা। আচ্ছা তাহলে আমরা আগের মতোই করব, পাঁচের তিন, এখন আমরা চিহ্নটা পরিবর্তন করে দিব, ভাগের পরিবর্তে কি হবে? গুণ চিহ্ন হবে। আচ্ছা আচ্ছা যখনই আমরা কোনো চিহ্নকে পরিবর্তন করব তখন কি হবে? নিচের সংখ্যা উপরে যাবে এবং উপরের সংখ্যা নিচে যাবে। তাহলে নিচে দেখো তিন ছিল, এই বিন্দু, বিন্দু একটু মিউট থাকো তো, বিন্দু, এই বিন্দু একটু মিউট থাকো, বিন্দুর আইডিতে খুব শব্দ হচ্ছে। আচ্ছা তাহলে দেখো এই তিনটা কি করলো? উপরে চলে গেল আর একটা নিচে নেমে আসলো। কোন চিহ্নকে যখনই আমরা পরিবর্তন করব, গুণ চিহ্নকে, ভাগ চিহ্নকে যখনই আমরা গুণ চিহ্ন পরিবর্তন করব, তখন আমাদের কি হবে? সংখ্যা তাদের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ উপরের সংখ্যা নিচে যাবে, নিচের সংখ্যা উপরে আসবে, অঙ্কগুলো তাদের স্থান পরিবর্তন করবে। আচ্ছা এখানে কি কোনো কাটাকাটি হবে? হবে না। তাহলে দেখো কি হবে, তিন তিন কত? নয়। তিন তিন গুণ করলে কত হয়? নয়। আচ্ছা তাহলে তিন তিন গুণ করলে কত হয় আমরা দেখে নেই, নয়। আর নিচে হচ্ছে পাঁচ, পাঁচ গুণন এক। আচ্ছা এটা দেখো অপ্রকৃত হয়ে আছে, এটাকে আমরা মিশ্র করব। তাহলে পাঁচ দ্বারা নয় কে ভাগ করলে কত হয়? এক। নামে কত? পাঁচ। নামে চার। তাহলে
পাঁচে কে পাঁচ, তাহলে এক সমস্ত কত? পাঁচের চার বর্গ মিটার। এক সমস্ত পাঁচের চার, এক সমস্ত পাঁচ ভাগের চার ম্যাডাম। আচ্ছা হ্যাঁ, এক সমস্ত পাঁচ ভাগের চার, এক সমস্ত পাঁচ ভাগের চার। এই বিন্দু বিন্দু আইডিটা একটু মিউট থাকো তো, এত শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একদম চমৎকার বলেছো। তোমরা কি বুঝতে পেরেছো অঙ্কটা? কোনো সমস্যা আছে কি তোমাদের? সবাই আচ্ছা, এই অঙ্কটা দেখো তো তোমরা করতে পারো কিনা, এই অঙ্কটা দেখো তোমরা করতে পারো কিনা। একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল চার সমস্ত পাঁচের চার বর্গ মিটার, এর দৈর্ঘ্য দুই সমস্ত পাঁচের দুই মিটার হলে প্রস্থ কত মিটার? দেখো তো অঙ্কটা করতে পারো কিনা, তোমরা একটু চেষ্টা করো। আর সবাই একটু ভিডিও গুলো অন করার চেষ্টা করো তো। তোমরা কি করছো, শুরু করে দিয়েছো? এই অঙ্কটা কি করতে পারবে তোমরা নাকি আমি বুঝাই দিব? কোয়েল, ওহি, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? পারবে, করতে পারবে? জারিফ, করতে পারবে তোমরা? পরাগ, আচ্ছা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, একটু ভিডিও গুলো অন করো তো দেখি একটু। সবার ভিডিও অফ করে দিয়ে আস। আমি তোমার খাতা দেখবো, তুমি করো করা। হ্যাঁ তোমার নিয়মটা একদম ঠিক আছে, আমি যেহেতু অঙ্কটা করেছি আমার মনে হচ্ছে যে তোমার উত্তর একদম ঠিক আছে। কত আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, একদম ঠিক আছে তোমাদের। ফাতেমা কি করে ফেলছো? ফাতেমা করছো? ওহি, তোমার কি শেষ হয়েছে? কোয়েলের কি শেষ হয়েছে? জারিফের শেষ হয়েছে? তুমি এটা বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, যে বোঝো নাই তার জন্য আমি বুঝাই দিব। সবার একটু শেষ হোক, সবার কি শেষ হয়েছে? আচ্ছা তাহলে পরাগে শেষ হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, আমি যখন অঙ্কটা করব তখন তোমরা নিজেরা নিজেদের খাতার সাথে মিলাই নিবা, ঠিক আছে? নিজেদের খাতার সাথে মিলাই নিবা, তাহলেই বুঝতে পারবা যে হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। আমরা জানি আয়তাকার টেবিলের প্রস্থ সমান কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আমরা এটা জানি না যে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল, তাই না? আমরা এটা সবাই জানি তো যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? আচ্ছা তাহলে যদি দৈর্ঘ্য বের করার প্রয়োজন হয় আমরা প্রস্থ দিয়ে ভাগ করবো, আর যদি প্রস্থ বের করার প্রয়োজন হয় দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে আমরা যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে আমাদের প্রস্থ বের হবে। আয়তাকার টেবিলের প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য একক। একক বলতে যদি মিটার থাকে, আচ্ছা একক বলতে যদি মিটার থাকে তাহলে মিটার হবে, যদি সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার হবে, যদি কিলোমিটার থাকে তাহলে কিলোমিটার হবে, ঠিক আছে? এই জন্য আমি একক লিখেছি। একক মানে যেটা দেওয়া থাকবে সেটা, আমাদের এখানে মিটার দেওয়া আছে আমরা মিটার ব্যবহার করব। তাহলে ক্ষেত্রফল কত দেখো তো, চার সমস্ত পাঁচের চার, একে আমরা ভাগ করব কত? দুই সমস্ত পাঁচের দুই দ্বারা, তাই না? আর এখানে একক কত দেওয়া আছে? মিটার, আমাদের একক মিটারে দেওয়া আছে, তাই না? আমরা মিটারে বের করব। তাহলে দেখো তো প্রথমে এগুলো কি সব কি মিশ্র ভগ্নাংশ না? এগুলা কি মিশ্র ভগ্নাংশ না? তাহলে তাহলে প্রথমে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? মিশ্র ভগ্নাংশ কি করতে হবে? হ্যাঁ প্রথমে এগুলাকে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে, তাই না? আমাদের কাজ
আচ্ছা তাবাসুম, একদম চমৎকার বলেছো, অসংখ্য ধন্যবাদ তাবাসুমকে। কত হবে, 4 5 20, তার সাথে 4 যোগ করলে কত হবে, 24। তাহলে 24/5, 24/5 অথবা 5/24, মাঝখানের ভাগ চিহ্ন। তারপরে দেখো 5 2 গুণ করলে কত হয়, 5 2 10, তার সাথে 2 যোগ করলে কত হয়, 12। তাহলে 5/12, তাই না? এখন ভাগ চিহ্ন আছে, আমি কি করব? হ্যাঁ, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে কি করব, গুণ চিহ্ন করব, তাই না? তাহলে 5/24 গুণন হচ্ছে, এখন কি হবে বলো দেখি, এখন কিন্তু উল্টে যাবে, এখন কি হবে, উল্টে যাবে না? হ্যাঁ, এখন উল্টে যাবে। দেখো আগে কি ছিল, 12/5 ছিল, এখন হলো 12/5। আমরা যখনই কোনো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন পরিবর্তন করব, তখনই কি হবে, তার অঙ্কগুলো তাদের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ নিচেটা উপরে যাবে, উপরেরটা নিচে নামবে। আচ্ছা এখন দেখো কাটাকাটি করা যায়, দেখো তো আমরা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ছোট করতে পারবো? আচ্ছা আমরা দেখো 12 দ্বারা 24 কে যদি কেটে নিই, তাহলে কত হয় দাঁড়াও, দেখো 12 কে 12, 12 2 24। আচ্ছা দেখো এবার 5 কে কাটতে পারি, দেখো আমরা উপরেও 5 আছে, নিচেও 5 আছে, তাহলে 5 5 কেটে দিলে 5 5 এর মধ্যে কয়বার যায়, একবার, 5 5 এর মধ্যে একবার। এখন দেখো তো উপরে কি আছে, উপরে কি আছে দেখো তো, উপরে কি আছে বলো তো, 2, আর নিচে কি আছে, আচ্ছা হ্যাঁ একজন বলছো যে 1/2, আমি ওটা লিখিনি, তোমরা তোমরা চাইলে লিখতে পারো, আমি একবারে সরাসরি 2 লিখেছি, উপরে আছে 2 নিচে আছে 1, যেহেতু উপরে 2 নিচে 1, তাহলে আমরা 2 কে বা যে কোনো সংখ্যাকে 1 দ্বারা, হ্যাঁ হ্যাঁ এই তো চমৎকার বলেছো, আচ্ছা চমৎকার, অসংখ্য ধন্যবাদ পরাগকে। তাহলে তোমরা সবাই অত্যন্ত চমৎকার বলেছো। জারিফ তোমার সাথে কি মিলেছে, জারিফ কে এইভাবে করেছো দেখো তো, জারিফ তাবাসুম তোমরা কি এইভাবে করেছো, আচ্ছা ধন্যবাদ। নিশাত না, রাফি, রাফি তো তুমি না, হ্যাঁ চমৎকার, হ্যাঁ এই তো হয়ে গেছে, রাফিটা হয়ে গেছে, চমৎকার। আচ্ছা তাহলে আমরা এইভাবেই করতে পারি, তাই না? যেহেতু এই দেখো 2 2/2 1, এটা একবার লেখা যেত, লেখা আবার 2 লেখা লেখা যেত, তাই আমি লিখিনি, এটা একবারই লিখেছি, কারণ 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি 2ই হয়, ঠিক আছে। আচ্ছা কারো কি সমস্যা আছে এই অঙ্কে, কারো কি সমস্যা আছে? আচ্ছা ধন্যবাদ, তাহলে তোমাদের বাড়ির কাজটা একটু নাও, সবাই একটু বাড়ির কাজ স্ক্রিনশট করে নাও, বাড়ির কাজটা একটু স্ক্রিনশট করে নাও। দুইটি সংখ্যার গুণফল 18/5, একটি সংখ্যা 9/4 হলে অপর সংখ্যাটি কত? তোমরা কি লিখে দিচ্ছ, স্ক্রিনশট করে নাও। আচ্ছা স্ক্রিনশট, স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আচ্ছা স্ক্রিনশট করে নাও, তাহলে তাড়াতাড়ি হবে, শোনা লিখতে গেলাম, হ্যাঁ অবশ্যই অবশ্যই গ্রুপে দিয়ে দিবা। আচ্ছা ওই যে কোয়েল মনে হয় পাঠাই দিয়েছে, হ্যাঁ গ্রুপ আছে তো, হ্যাঁ আমাদের গ্রুপ আছে, আমি পরে কথা বলছি, যারা জয়েন নেই তাদের সাথে পরে কথা বলছি। আচ্ছা যারা যুক্ত নেই গ্রুপে, আমি তোমাদের সাথে পরে কথা বলছি, সবার নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে, আচ্ছা আমার আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। দোয়া ও শুভকামনা রাখছি, তোমরা ভালো থাকো, বাড়িতে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো, মা বাবার কথা শোনো, আবারও আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।